ପ୍ରେମ ପାଇଁ ଛୁରୀ ଭୁସି ମହିଳାଙ୍କୁ ହତ୍ୟା ଏଭଳି ହତ୍ୟାକାଣ୍ଡ ଘଟିଛି କ୍ୟାପିଟାଲ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଝରଣା ବସ୍ତିରେ ଯେଉଁଠି ବର୍ତ୍ତମାନ ପୋଲିସ ଏବଂ ସାଇଣ୍ଟିଫିକ୍ ଟିମ୍ ଆସି ଛାନଭିନ୍ କରୁଛି ଜଣେ ମହିଳାଙ୍କୁ ତାଙ୍କ ଦୋକାନରେ କାମ କରୁଥିବା ଜଣେ ଯୁବକ ପ୍ରେମ କରିବା ସହିତ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏମିତି କିଛି ଘଟଣା ଘଟିଲା ଯେଉଁଥିପାଇଁ ମହିଳାଙ୍କୁ ଛୁରୀ ଭୁସି ହତ୍ୟା କରିଦେଲା ଏବଂ ଛୁରୀ ଭୁସି ହତ୍ୟା କରିବା ପରେ ଘଟଣାସ୍ଥଳରୁ ଫେରାର ହୋଇଯାଇଛି ଅଭିଯୁକ୍ତ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଘଟଣାକୁ ନେଇ କ୍ୟାପିଟାଲ ଥାନାରେ ଏକ ହତ୍ୟା ମାମଲା ରୁଜୁ କରାଯାଇଛି ଏବଂ ପୋଲିସ ଏବେ ঘটনাস্থলৰু ছানবিন আৰখি পাৰিব যে কাপিটেল থানা পুলিচ আৰু চাইণ্টিফিক টিম আছিল ঘটনাস্থলৰ ছানবিন কৰোঁ সেই ঘৰ যিঘৰে মহিলা ত্বামী সৈতে ৰোলে গোটেই মোবাইল দোকান ত্বামী কৰি মোবাইল দোকানৰ যি ইণ্টেৰিয়ৰ ডিজাইন ৰ কাঠ কাম কৰিব আজনে যুৱক ই মহিলা সৈতে সম্পৰ্ক বঢ়াই দিয়ে পৰৱৰ্তী সময়ত এমি কিছু ঘটনা উভয় ভিতৰত ঘটিলা যোনপাই তা ছুরি ভুষি হত্যা করেছেন হত্যা করাপরে ঘটনাস্থলু ফেরার হয়ে যাই অভিযুক্ত পুলিশ এবে অভিযুক্ত ধরবা বিভিন্ন স্থানের চড় জারি রকি থাকলে এপটে ঘটনাসল সাইন্টিফিক টিম জরিয়ায় এর তদন্ত আরম্ভ হয়েছি তবে ঘটনা পছরে প্রত্যক্ষদর্শী ঠার বর্তমান প্রাথমিক তদন্তরূ যা সুরাগ মিছি প্রেমপ্রাই হত্যাকাণ্ড ঘটি যা বর্তমান তদন্তর ধারা কোচি সেই অনুসারে বর্তমান অভিযুক্ত পাই, পুলিশ সবু প্রক্রিয়া আরম্ভ করেদেছি এবং সাই্টিফিক টিম জরিয়ারে বর্তমান তদন্তক আহুরি ক্রিয়াশীল করা ভুবনেশ্বর ক্যামেরা পর্সন রোহন সহ চন্দন পাইক রায়